ভারতে এমন আতিথেয়তা আশা করিনি, মনে হচ্ছে আমরা পাকিস্তানে আছি, বাবর আজম। পড়োশী দেশ পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক ভারতীয়দের প্রশংসায় ভাসালেন। অতিথি দেব ভব, সংস্কৃতিতে বিশ্বাসী ভারতীয়দের পরম্পরাকে কুর্নিশ জানালেন পাক অধিনায়ক বাবর আজম। ওডিআই বিশ্বকাপের আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বিশ্ব ক্রিকেট মহারণ শুরুর আগে পড়োশী দেশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের এক মন্তব্যে ভারতীয়দের অতিথি দেব ভব প্রথার বাস্তবিকতা ফুটে উঠেছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন যে তারা ভারতের আতিথেয়তা উপভোগ করছেন এবং তাদের মনে হচ্ছে না যে তারা নিজেদের দেশেই আছেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ক্যাপ্টেন্স রাউন্ড টেবিলে বাবর আজম বলেন, এটা খুব ভালো ছিল, আমরা দুর্দান্ত আতিথেয়তা পেয়েছি, আমরা এটি আশা করিনি, সবাই এটা উপভোগ করছে। হায়দ্রাবাদে এক সপ্তাহ হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে না যে আমরা ভারতে আছি, কিন্তু মনে হচ্ছে আমরা বাড়িতেই আছি, আমরা এটির প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এটি প্রত্যেকের জন্য তাদের 100% দেওয়ার এবং টুর্নামেন্ট উপভোগ করার একটি সুবর্ণ সুযোগ দাবি করে তারাও শিরোপার জন্য সবটুকু দিয়ে লড়াই চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাবর আজমরা। আপডেট এই পর্যন্ত, পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।